বেশ করছি তো ড্রাই খাইছি আমি সো হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছ বার, তো আজকের বারে মদ খাইনি, গায়ে মদ ফদ ঢেলে নিয়েছি। আর আজকের আমার বউর সঙ্গে প্ল্যাঙ্ক করব, যে মদ খেয়ে যাবো, একটা অ্যাক্টিং করবো, গায়ে মদ ফদ ঢেলে নিয়েছি, ধামাকাদার প্ল্যাঙ্ক ভিডিও। অবশ্যই দেখো, তোমরা এনজয় করো আর খুব আনন্দ হবে ভিডিওটা, তো দেখো ভিডিওটা কন্টিনিউ। সো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ দীপের বোতলে এখন মদ ভর্তি, কিন্তু এটা অরিজিনাল নয় বন্ধুরা, এটা নকল, কারণ সে তার প্র্যাঙ্ক করার জন্য তার বইয়ের রুমে এসেছে, যাতে আর গায়ের মধ্যে কিন্তু পুরো ছড়িয়ে নিয়েছে মদ রাগে, অরিজিনাল মদ ছড়িয়েছে, কিন্তু বোতলের মধ্যে অরিজিনাল মদ আছে। সে মদ রাগে মুখে কুরকুচা করেছে কিন্তু খায়নি। দেখা যাক কী হয় আজকের ভিডিও। তো খুলতে চলেছে নেহা, দেখা যাক কী হয়। খুলেছে খুলেছে, দরজাও লাগতে চাই না। বল সংসারে কোনো শান্তি নেই মারা, কি আর কি বলছিস সংসারে, বল মারা কি রান্না করছিস বল। ওই কিসের জন্য সবজি এগুলো কি, এগুলো কি বল, শুধু আলু আছে, হ্যাঁ শুধু আলু আছে আর কিছু নেই, আলু আছে, কচু আছে, কলা আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, বল হ্যাঁ মাছ খাচ্ছিস কেন, কি বেশ কচি খাচ্ছিস, আরো খাবো আমি, খাবো দে হ্যাঁ কি করে তোর জন্য নিয়ে আসছি বেটা, আমি মাছ খাবো দে, মাছ খাচ্ছিস কেন, আমাকে চিনিস তুই, তুই এতক্ষণ দরজা খুলিস কেন বল, বেশ করছি তো ড্রাই খাইছি আমি, কি করে খেয়েছি আমি, তুই কি আমার থেকে বেশি বুঝিস বাড়া, তুই মদ কে আসবি কেন, বেশ করছি খাইছি তোর কি দিয়েছি, তোর বাড়া জামা সব ফেলে দেবো বাড়া, আমি বাড়া ছিঁড়ে দেবো, আমাকে চিনিস, আমাকে চিনিস তুই বল, আমি বললাম তো ঘুমাচ্ছিলাম, আমি
ভেঙে দেবো তাহলে। তুই কি ভাঙবি মানে আমার কাছে জিনিস মানে দে মাদের বোতল, তুই আমার কাছে জিনিস সব দে, সব ফেলে দিব আর আমার কাছে জিনিস নেই কি মানে ঠিক কে বল বল তোকে তোকে বোতল থেকে কে বলছে ওই যেগুলো বুঝাবে কে ঠিক হয়েছে ফেলছি তোর মধ্যে কিছু তুই মদ গেছিলি কেন তোর মাকে আমি ফোন করি দাদা আমাকে চিনিস না দেখ এটা কি মদ লেখা আছে বলতো এটা মদ লেখা আছে তুই বল এটাই এটা লেখা আছে কি লেখা আছে তারপরে কি লেখা আছে এখানে বি এল ইউ এভাবে বললে হবে না এটা দে ওকে দে তোর তো কথা গেছে তোর তো কথা গেছে ও কি বলে রাতে রুমে মিন্ত দে মাটি গেছে গেল তুই কি বেশি বুঝে গেছিস মিয়ে মিয়ের মতন থাকবি বাড়া রান্না করছিস খেতে আমি জানি না খিদে পেয়েছে খেতে বলেছে সংসারে শান্তি নেই কোনো কিছু নেই কিছু নেই বাড়া কিছু নেই সংসারে কিছু নেই কিছু জানো বল তোর জন্য কিছু জানো শান্তি সংসারে শান্তি শোন তোকে বিয়ে করে জীবনটা পুরো শেষ হয়ে গেছে যাবো তো অবশ্যই যাবো দেখে ভুল আসছে না তুই তো আমিও বিড়ি খাবো তাহলে রে সো হ্যালো গাইস দেখতে পাচ্ছ কি অবস্থা মদ খেয়ে মাতালের উৎপাত তো পারলে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ঠিক আছে তো দেখতে থাকো পরের ভিডিও আশা করছি তোমাদের জন্য নতুন ভিডিও আনবো তো দেখা যাক দীপ এখন বমি করছে কিন্তু তো দীপকে দীপ এখন বমি করছে দীপের বউকি তাকে ধরে ধরে সংসারে অশান্তি কোথায় বাড়ে আপনারা দেখে রাখুন তো দীপকে এখন তার বউ বাথরুমে ঢুকাচ্ছে অলরেডি দীপ বমি করবে মনে হচ্ছে তো আমি দেখেছিস তো মদ খেলে কি হয় আর খাবে মদ মন
গন্ধ। দেখতে পাচ্ছ মদ খেয়ে একদমই মারাত্মক অবস্থা, পুরো জামার কাপড় যা ছিল সব একদম নষ্ট করে ফেলেছে, চারিদিকে ছড়ি ছিটিয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা। দীপের বউ সেগুলো গোছ করছে আর দীপ এখানে শুয়ে পড়লো, মানে একবারে মরমর অবস্থা দীপের, ঠিক আছে, প্রায় ধরো হার্ট ফেল হয়েই না যায়। আগে কোনদিনও মদ খেয়েছি তুই বলতো? তুই বল আগে কোনদিনও মদ খেয়েছি? তো হ্যালো গাইস, এটা সম্পূর্ণ একটা ফেক ভিডিও ছিল, কারণ দীপ তার বইয়ের অত্যাচারে আজকে আমি একটা আইডিয়া দিলাম যে দীপ তুমি এরকম মদ খাও, তো সে কিন্তু মদ নয়, আজকে চা বানিয়ে নিয়ে গিয়েছিলো আমার ঘর থেকে, দেখো সেই চা এখনও হচ্ছে। সেই চাকেই দীপ কিন্তু আজকে গরম করে পাত্রের মধ্যে এই যে মদের বোতল দেখতে পাচ্ছ এখানে ঢেলেছিল, ইম্পেরিয়াল ব্লু, দীপ একটু দেখো, এই দেখো এখানে ঢেলেছিল, ঢালার পরে কিন্তু এই মদের কালার পুরো দেখো, মদের কালার যেরকম চায়ের কালার সেরকম সেম দেখাচ্ছে কীভাবে কালারটা হচ্ছে, হ্যাঁ দেখাচ্ছে দীপ এখন, ঠিক আছে। তারপরেই কিন্তু দীপ গিয়েছিল তার বইয়ের সাথে ঝগড়া করতে, আস্তে আস্তে ঢালো দীপ, কারণ হ্যাঁ এরকমভাবে ঢেলেছিল, দেখো এখন পুরো কিন্তু মদের কালার চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা, কারণ হ্যাঁ এরকম ভাবে ঢেলেছিল, দেখো এখন পুরো কিন্তু মদের কালার চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছ তোমরা। সো হ্যালো গাইস, এটা পুরোপুরি প্র্যাঙ্ক ভিডিও ছিল আমাদের, এই প্র্যাঙ্ক ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ এটা কিন্তু ফেক মদ ছিল, দীপের বউকে বিশাল আজকে নির্যাতন করেছি। সো সবাই একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করে দাও, ওকে বাই টাটা। সো গাইস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওতে লাইক করো। দেখতে পাচ্ছ তো দীপ এখন এটা রেখে দাও, এটা এখন কাজে লাগবে আমাদের, দীপ এখন এর মধ্যে আবার জল পড়ছে, তো এই দেখো দেখো মদটা দেখো এবারে পুরো মদের কালার না, এই খেও না খেও না দীপ। যাই হোক সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।